আজকে আমি বানাচ্ছি বিটের পায়েস, যা বানানো খুবই সহজ। মাত্র 10 মিনিটেই ঝটপট তৈরি করা যায় এই পায়েস। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার অবশ্যই করবেন। চলুন শুরু করা যাক আজকের রেসিপি, বিটের পায়েস, যা শ্রী শ্রী দয়াল ঠাকুরের রন্ধন প্রণালীর বই থেকে আমি বানিয়েছি। যদি আমার এই রেসিপি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে করে আমার ভিডিওগুলির সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে শুরু করি আজকের রান্না, বিটের পায়েস। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন দীপাস ডেলি চ্যানেল। সবাইকে জয় গুরু, ধন্যবাদ। আজকের রান্না বিটের পায়েস, যা শ্রী শ্রী ঠাকুরের অত্যন্ত প্রিয় একটি রান্না। আমি শ্রী শ্রী ঠাকুরের রন্ধন প্রণালীর বই থেকে কিছু রান্না আমার মতো করে তুলে ধরার চেষ্টা করছি সম্পূর্ণ রেসিপির সঙ্গে। তাহলে চলুন দেখে নিই আমি আজকের রান্না, বিটের পায়েস, কিভাবে তৈরি করছি। সবার প্রথমে আমি এখানে দুটো বিট নিয়েছি, এই দেখুন এখানে হাফ টুকরো এখানে রাখা আছে। আমি বিটটাকে ভালো করে ধুয়ে নিয়ে ছাল ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি এবং গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে করে কেটেও নিতে পারেন, আপনাদের যেটা সুবিধা মনে হবে সেইভাবে আপনারা করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এই বিটটাকে আমি ধুয়ে ভেজে নেব। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটি কড়াই, এবার এতে দিয়ে দিচ্ছি ঘি। এই দেখুন ঘি দিয়ে দিয়েছি, ঘি গরমও হয়ে গেছে। এবার এতে ছেড়ে দিচ্ছি বিটগুলো। এইভাবে ঘিয়ে বিটগুলো ছেড়ে দিয়ে হালকা ভেজে নেবেন, এইভাবে করে ভেজে নেবেন, এই দেখুন। আর ভাজবার সময় অবশ্যই গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি দুধ। দুধটা এবার ভালো মতন ঘন করে জাল দিয়ে নিতে হবে। আমি এখানে আমুল গোল্ড ব্যবহার করেছি, যেহেতু এই দুধটা ঘন, তাই আপনারা চাইলে যে কোনো দুধই ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই সেই দুধটা ভালো মতন জাল দেবেন যতক্ষণ ঘন না হয়ে আসে। দুধটা জাল দিয়ে বেশ ঘন করে রাখতে হবে আগে থেকেই, এই দেখুন ঠিক এইরকম হবে দুধটা। এবার এতে দিয়ে দেব আমি ভেজে রাখা বিট। বিটগুলো অবশ্যই ঘিয়ে নরম করে ভাজতে হবে, অবশ্যই মনে রাখবে। এবার এতে বিটগুলো দিয়ে দিচ্ছি। দুধে আগেই চিনি মিশিয়ে দেবেন না, বিটগুলো ছেড়ে দিচ্ছি। এই দেখলেন আপনারা, বিটগুলো ছেড়ে দিয়েছি। এবার জাল দিতে দিতে দুধ যখন বেশ ঘন হয়ে উঠবে তখন চিনি মিশিয়ে দিই। দেখুন জাল দিতে দিতে দুধ বেশ ঘন হয়ে এসেছে, এবার এতে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে হাফ কেজি দুধ, দুটো বিট এবং 2 কাপ পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। এবার চিনিটাকে বেশ ভালো মতো মিশিয়ে দিই। এইভাবে খুব ভালো করে নেড়ে নেড়ে চিনিটাকে মিশিয়ে দিই। আজকের বিটের পায়েস তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে এতে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে দিলেই পায়েসের গন্ধে স্থান ময়ময় করতে থাকে। স্বাদও তেমনি মধুর, খরচও বেশি নয়, অথচ খেতে সুস্বাদু।